এই 1000 টাকা ধরো বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে ধরো টাকাটা রাখো না আর বইলো না হ্যাঁ তুমি আসছো তোমার ফ্রেন্ডরা কিছুক্ষণ পরে আসবে তারা যদি এসে সেই খ্যাতকে দেখে তোমার কি মান সম্মান থাকবে সাথে আমারও থাকবে না ওকে আমার তো কিছু বলার নেই আপনি যখন বলবেন আমি তখনই ডিভোর্স লেটারে সিগনেচার করে দেব স্টলকের বাচ্চা খ্যাত ফকির নেকো থাকার তুই কি বললি মা ওই আচ্ছা ঠিক আছে তাহলে ওই বৌমার সাথে একটু দেখা করে যাই না করলে পরে তোর ভাবি আবার আমার ধরে কথাই কবি না আমার সাথে আমার সরব বিপদ আছে কি বিপদ আছে ভাই তাড়াতাড়ি খুলে কর ভাই দোতলায় শিশির স্যার থাকে ইঞ্জিনিয়ার আমার আপন ছোট ভাই আমার নিজের মায়ের পেটে ছোট ভাই ছোটবেলা কোলে করে মানুষ করছি আজ এত বড় অফিসার হয়েছে যাও তার খবর দাও কি কইতে আছেন কে কোন হইলে নাই এই বাসার মধ্যে ঢুকতে হইলে একটা তো নিয়ম কানুন আছে স্যার আমি ফোন দিতে আছি স্যার যদি অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন না ঢুকতে পারবেন না ফোনটা করে দেখো কি করে আমার ছোট ভাই আমার কথা শুনে ছুটতে ছুটতে চলে আসবেন ফোন দাও ফোন দাও আচ্ছা বলতে আছি বলতে আছি দেখছো কি কইছিল আমার ছোট ভাই আমার কথা শুনলে ছুটতে ছুটতে চলে আসবে আর এই ছোট ভাইরে কত কষ্ট করে মানুষ করতে জানো কোনো কাম করবে দেরি নাই সব কাম আমি করছি আর তা কইছি কি তুই পড়াশোনা কর আর কোনো কাম নাই তোর এই পড়াশোনা করে আজকে আমার ভাই কত বড় অফিসার হয়েছে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়েছে বুঝছো হ্যাঁ কে ফোন করেছিল আরে ওই দারোয়ান দারোয়ান বললো আমার বড় ভাই নাকি গ্রাম থেকে আসছে বড় ভাই মানে মানে আমার বড় ভাই হুট করে গ্রাম থেকে আসছে আমি তো কিছু জানি না তুমি জানো না মানে তুমি কি আমার সাথে টিটকারি করো তোমার বড় ভাই তোমাকে না জানায় আসছে আমি তো একটা জিনিস বুঝতেছি না তুমি মানে খেপে যাচ্ছ কেন তুমি জানো না আমার আম্মু আসতেছে আরে বাবা সেটা তো জানি যে আমার শাশুড়ি আম্মা আসতেছে এখন আমার বড় ভাই যে আসছে এটা তো আমি জানি না সেটাই তোমাকে বললাম তো তোমার আম্মু আসতেছে এখন বড় ভাই আসছে অসুবিধাটা কোথায় অসুবিধা নাই মানে কি আম্মুর সাথে তার ফ্রেন্ডরা আসতেছে এসে যদি তোমার বড় ভাইয়ের চেহারা থাকে তাহলে তো তোমাকেও চাষা ভাববে তাহলে আমার কি মান সম্মান থাকবে আমি একটা জিনিস বুঝলাম না আমি কোন পরিবারের ছেলে এই সবকিছু জেনে শুনেই তো তোমার বাবা মা আমার কাছে বিয়ে দিয়েছে তোমাকে নাকি বাবা মা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তার বান্ধবীরা আমি বলছি আমার হাজবেন্ড ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে সম্মানিত পরিবারের ছেলে সে এখন যদি তারা তোমার বড় ভাইকে দেখে তাহলে তো চাষা ভাববে তোমার সাথে চাষা ভাববে আর আমি তো তাদের সাথে চাপা মাছ হয়ে যাব উফ এই তোমাদের মতো কিছু বউ রয়েছে মানে তিলকে তাল বানিয়ে বলে মানে কি দরকার ছিল যে আমার একেবারে সম্ভ্রান্ত পরিবার অমুক তমুক এত কথা তো তারা শুনতেও চায়নি মানে নিজের হাজবেন্ডকে নিয়ে এত বেশি ঢোল পিটাইছো এখন আমার ভাইয়ের চেহারা দেখলে তোমার মান সম্মান চলে যাবে আমার ভাইয়ের পরিচয় মানে দেওয়া যাবে না নাকি না দেওয়া যাবে না ওনাকে এক্ষুনি এখান থেকে বের করো তুমি দারোয়ানকে বলো ওনাকে যাতে বের করে দেয় আমি কিচ্ছু শুনতে চাই না মানে এগুলো না তো অতিরিক্ত কর শোনো একটা কাজ করি যেহেতু বড় ভাই চলে আসছে বুঝছো তাকে এখন বাসায় নিয়ে আসি আনার পরে সে খাওয়া দাওয়া করলো তোমার মা যখন তার বান্ধবীদের নিয়ে আসবে তার আগে ভাইয়াকে বাসা থেকে বের করে দিলাম সে একটু আশেপাশে ঘোরাফেরা করলো তোমার মা যখন তার বান্ধবীদের নিয়ে চলে যাবে তখন আবার ভাই আসলো তাহলে তো ঝামেলা হলো না নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার ভাইকে নিয়ে বাসায় এসো আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আম্মু তোমার আশা লাগবে না তুমি বাসায় থাকো ঠিক আছে খুশি তো আবার সেই গ্যাঞ্জানের কথাই বললাম আমার মা আসছে আমার মাকে আমি ইনভাইট করছি আমার মাকে নিয়ে আমি প্রয়োজনে রেস্টুরেন্টে যাব তুমি তোমার বড় ভাইকে নিয়ে বাসায় এসো মানে আমার ভাই মানে আসতেই পারবে না আমি জানি না তুমি কি করবা ঠিক আছে তোমার মান সম্মানটা আমাকে দেখতে হবে
ধর আমার বড় ভাই যে তো না জানি আসছে এটা তার ফল আমি তো বললাম আমি কি তোমাকে না করছি তুমি তোমার ভাইকে নিয়ে আসো বাসায় আমি আমার আম্মুকে কল দিয়ে দিচ্ছি আমাকে বিশ্বাস করো ট্রাই করো প্লিজ ভাই চলে আসছে হ্যাঁ ভাই তুই ভালো আছিস ভাই বউ ভালো আছে তো না আছি আছি সবাই ভালো আছে আমি একটা জিনিস বুঝলাম না ভাই তুমি হুট করে কোনো ফোন দিল না মানে চলে আসলা মানে তোমার কি মাথায় কিছু নাই ভাই হয়েছে কি ভাই আমি তো ফোন দিবিনি চাইছিলাম বুঝছিস তোর ভাবি করে ফোন টোন দেওয়া লাগবে না তুমি আম্বাই যাও শিশি তোমাকে দেখে খুশি হবে নি ভাবি তোর ভাবি হলে মূর্খ মানুষ সে এত কিছু বোঝে তুই এত বড় শহরে থাকিস এত বড় চাকরি করিস তোর একটা টাইমে একটা ব্যাপার স্যাপার আছে না হুট করে আসলে কি হয় এটা আমার আসলে ভুলই হয়েছে ভাই তোর ভাবির জন্য এই ভুলটা হয়েছে আমার এখন যে তো বুঝতে পারছো ভুলটা করছো এখন তো সেই ভুলের মাসুল তোমার দেওয়া লাগবে এখন তো বলবা যে ছোট ভাই খারাপ তুমি কিছু করার নাই আমি আমার ওয়াইফকে নিয়ে এখন একটু বাসা থেকে বেরোবো আমরা বাইরে যাবো যা সমস্যা কি আছে আমি বাসায় থাকলাম তোর খায় একটা রেস্ট মেস্ট নেই তারপর তুই আয় আসার পর অনেক কথা আছে ভাই তোর সাথে আমার আরে বাবা আমরা এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছি তুমি কি খালি বাসায় এক সপ্তাহ থাকবা আচ্ছা শোনো কাজ করো যেহেতু আইসি এই বছর কি করবা ওই 1000 টাকা ধরো বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে ধরো টাকাটা রাখো না আমাকে টাকা দিচ্ছিস কে ভাই আমার তো টাকা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওই বৌমার সাথে একটু দেখা করে যাই না করলে পরে তো ভাবি আবার আমার ধরে কথাই কবি না আমার সাথে না বুঝতে পারছি কিন্তু ও একটু বাসার ভিতরে ব্যস্ত আছে ঠিক আছে তোমার কথা বলবো যে তুমি ওর কথা বলেছিলে এখন দেখা করা লাগবে না আমরা বাইরে থেকে ঘুরে আসার পরে ফোন দিলে তখন আবার গ্রাম থেকে এসে বেড়াই যাও নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই শোন তোর ভাবি তোর জন্য গাছের নারকেল পাঠাইছে তোর বাড়ি যাওয়ার কথা ছিল এই মুরগির বাচ্চা থেকে ছপানো করেছে যে আমার শিশির কবে আসবি কবে আসবি তোর নিজের হাতে গোস্ত রাতে খাওয়াবি সেটা তো হইলো না রে ভাই এই মুরগি দূরে রাখ আর নারকেল দূরে রাখ বোমা কোষ তোকে রাজি বাইরে খাওয়ায় আচ্ছা ওই মিন্টু এই এগুলো নিয়ে বাসায় আসো আর টাকা তাহলে লাগবে নাই তো না টাকা লাগবে না তুই তুই ওগুলো নিয়ে আসো পেটের ভাই ভালো থাকিস ভাই আমার আপন ভাই যার জন্য আমি এত কষ্ট করেছি ওর গায়ে একটা ফুলের টুকাও দেই নাই সেই ভাই আমার সাথে এরম ব্যবহার করে বললে কত আশা করে তার বাসায় আসলাম ঢাকা শহরে কোনে দুটো দিন থাকবো সেটা দূরের কথা বাসায় ঢুকপির পর্যন্ত দিলে না এটা কোনো কথা হলে মানে চিন্তাই করতে পারিনি ভাবির কাছে আমি কী জবাব দেবো নাই আল্লাহ তারপর আমার ভাইটাকে ভালো রাখো আল্লাহ ভাইটাকে ভালো রাখো টাকা পয়সা নাই এখন আমি কি করব বাড়ি জম্ব কেমন করে আমার ভাই তো 7 দিনের জন্য চলে গেছে আমি খাবো কি আমি বাড়ি যাবো কেমন করে আমার কেউ তো পরিচিত কেউ নাই আল্লাহ সব পলাশে চিন্তায় করি আমার ব্যাগ নিয়ে গেল আল্লাহ রে
ভাইয়া ওই আপনি কি শিশির স্যারের ড্রাইভার? হ্যাঁ, কিন্তু মিন্টু ভাই আপনি গেটের ডিউটি বাদ দিয়ে এখানে কি করতেছেন? না, ওই স্যার বললো যে এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে আর ওই ঝাড়ু দিতে, সেটাই করতে আছি। আচ্ছা, মুই তো একটা বিষয় জানতে চাইছিলাম। কি জানতে চান বলেন? ওই আজকে তো স্যার 7 দিনের জন্য ঢাকার বাইরে যাইতে আছে, তাই না? আরে না, কিসের বাইরে যাইতেছে? আজকে তার শাশুড়ি শাশুড়ি বান্ধবীরা আসতেছে, বাসায় অনুষ্ঠান হবে, ভালো রান্না হবে। হায়রে মানুষ, মানুষ যে কেমন তারা এত খারাপ হইতে পারে সেটা মুই ভাবতেই পাইতে আসি না। যেই বড় ভাই মাতার গাম পায়ে ফালাইয়া গ্রামে কত কষ্ট করিয়া কামলা দিয়া এই শিশির বাইরে ইঞ্জিনিয়ার বানাইছে, মানুষের মতো মানুষ করছে, আজকে সেই ভাই কত কিছু লইয়া, নারকেল লইয়া, মুরগি লইয়া এখানে বেড়াইতে আসছে। ছোট ভাইয়ের বউরে এগুলো খাওয়াইবে, অথচ শিশির স্যার এটা কি করলে? শহরতে তারা 7 দিনের জন্য বাইরে চলে যাবে এই কথা বললে তারে গ্রামে পাঠাই দিলে, এটা কোনো কাম করলে? কেমন তারা মানুষ এত খারাপ হইতে পারে আমি বুঝতেই পারতে আসি না। হায় রে স্যার, আপনি কি আসলে মা? ও ভাইয়া, আসলে আবেগের কারণে বলছেন, মুই তো গড় গড় করে অনেক কথা বললে ফেলাইছি। অশিক্ষিত মানুষ তো, কামলা মানুষ তো, ওরা তো কষ্ট করে খাই। এ জায়গায় দারোয়ানের চাকরি হরি, শিশির স্যার যদি চায় তো তোমার চাকরিটার থেকে বাইর করে দিতে পারে। আপনি তো তার ড্রাইভার মানুষ, ড্রাইভাররা তো অনেক আপন হয়। আপনি দয়া করে স্যারের কিছু বললে দিয়ে না, তাহলে কিন্তু মোর চাকরিটা চলে যাবে ভাইয়া। আরে না, আপনি কোনো চিন্তা করেন না, আমিও তো চাকরি করি, বুঝি তো গরিবের চাকরি গেলে চাকরি সহজে পাওয়া যায় না। ঠিক আছে, আপনি কাজ করেন, আমি যাই। হায় রে মানুষ, মানুষ কেমনে এত খারাপ হইতে পারে? এই এই বড় ভাইয়ের জন্য তো মোর খুব খারাপ ঠেকতে আছে, এত কষ্ট করিয়া গ্রামে আসছে কত আশা লইয়া, অথচ শিশির স্যার, তার তার বউ, বাচ্চা, তারপরে শ্বশুর শাশুড়ি লইয়া, তার বান্ধবীকে লইয়া কত মজার মজার জিনিস খাইবে, অথচ এই মানুষটা, এই মানুষটা আজকে গ্রামেই চলে যাইতে হইতে আছে। যত সব উটকা ঝামেলা আমার ঘরেই, আর ভাল লাগে না এসব, না বলে না করে একটা চাষা বাসার মধ্যে চলে আসছে। কি রে মুড অফ কেন, জামার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? মা আর বইলো না, তোমার জামাই একটা গাধা। জামাই আবার কি করেছে? কি করে নাই, তার ভাইকে গ্রাম থেকে নিয়ে আসছে, আমাকে বলে নাই, আর সে আমাকে বলতেছে সে নাকি কিছু জানি না, আমাকে কি বোকা পাইছে? ও আচ্ছা, গ্রাম থেকে তোর ভাসুর আসছে? হ্যাঁ, আর বললো না, হ্যাঁ তুমি আসছো, তোমার ফ্রেন্ডরা কিছুক্ষণ পরে আসবে, তারা যদি এসে সেই খ্যাতকে দেখে তোমার কি মান সম্মান থাকবে? সাথে আমারও থাকবে না। আরে শোন, আমার বান্ধবীরা আসবে না তো, তাই তো তোকে বলতে আসলাম, আর আমি একাই চলে আসছি। তোমার বান্ধবীরা আসবে না আজকে? আল্লাহ, পাচ্ছি। তাইলে তোমার ফ্রেন্ডরা যেহেতু আসবে না, তাহলে ওই খ্যাতকে আসতে বলি, যেহেতু এত দূর থেকে আসছে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপর যাক। আরে না 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 না, খবরদার, বিদায় করেছিস মানে একদম চির বিদায়। এইসব গ্রামের লোকেরা যদি বাসায় ঢুকে না, আর সহজে যাবে না। গ্রামের লোকেরা হলো বিড়ালের মতো, এদেরকে এক দরজা দিয়ে বের করবি, দেখবি আরেক দরজা দিয়ে চলে আসছে, কিছুতেই যাবে না। আর তোর ভাসুরের উচিলায় দেখবি তার বউ আসছে, তার ছেলে মেয়েরা আসছে, দেখবি তার নানি শাশুড়ি, চাচির শাশুড়ি, এর অসুখ, তার অসুখ, একটার পর একটা উচিলা দিয়ে কেউ না কেউ আসবে, দেখবি পুরো বাসাটা না একদম চিড়িয়াখানা বানিয়ে ফেলবে। আর শোন, এত মন খারাপ করিস না, আসছে সব কিছু বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হয়, বুঝছো? আর জামার সঙ্গে সারাক্ষণ এরকম ঝগড়াঝাটি করবি না, বুদ্ধি দিয়ে টেকনিক করে তারপর চলতে হয়। পশুর বাড়িতে তো লোকজন আসবেই, সেটাকে টেকনিক করে বিদায় করতে হবে, ঝগড়াঝাটি করে না। ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, তাইলে বাদ দেই সব, এখনই বলে দে, আসার দরকার নেই, উটকু ঝামেলা। কি এখন মন ভালো হয়েছে? হ্যাঁ এখন মন ঠিক আছে। আমি খুব বিপদে পড়ছি ভাই, ছোট ভাইয়ের বাড়িতে বেড়াতে বেড়াচ্ছিলাম, আর সে যাওয়ার পথে হয়েছে কি, আমার যে ব্যাগ ছিল, ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে, ব্যাগের মধ্যে টাকা পয়সা সব ছিল। আমি এখন বাড়ি যাব পাবনা, বাড়ি যেতে পারতেছি না, যদি তো আমাকে একটু হেল্প করতেন ভাই, তাহলে খুব উপকার হতো ভাই, বুঝছেন? ধান্দা করেন না? আল্লাহর কসম ধান্দা না ভাই, সত্যি কথা বলতেছি, আমি এরকম না, কিন্তু বিপদে পড়ে আপনার কাছে একটু হাত পাততেছি ভাই।
না এই সব সব জানি তো হ্যাঁ কাপড় চোপড় ভালো আছে হাত পা ভালো হ্যাঁ কাজকর্ম করবেন তা না এখন সাহায্য চাই বেড়াইতেছেন তো লোকজনের কাছ থেকে কি টাকা নিয়া কি ধান্দা ভালোই ধান্দা গুড ভেরি গুড না না ভাই আপনি যেটা মনে করছেন সেটা না ভাই আমি বাড়িতে যাব আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল আর পকেটে কোনো টাকা পয়সা ছিল না ভাই একটু দয়া করেন ভাই এই মিয়া এই এখন এসে বর্তমান ডিজিটাল যুগ একটা ফোন করলে টাকা পয়সা পাওয়া যায় আর আপনার মানুষজনের কাছে টাকা পয়সা চাইয়া বেড়াইতেছেন ফাইজলামি শুরু করছেন এগুলো না হ্যাঁ কান ভাইয়ের গল্প ভালোই সাজাইছে শোনেন মুরুব্বী মানুষ একটা কথা বলছেন সম্মান দিতেছি সম্মান রাখেন পরবর্তীতে এক অন্য কারোর সাথে এই ধরনের কাজ কারবার করবেন না ঠিক আছে ভাই আমি যা করছি সত্যি করছি ভাই বুঝছেন আপনি বিশ্বাস করতেছেন না এটা দেখেন ভাই এইসব ধান্দা করে বাদ দেন ভাই সালাম আলাইকুম ভাই ভাই আমার কাছে টাকা পয়সা নাই ভাই আমার খুব খিদে লাগেছে ভাই আপনি একটা রুটি দিবেন আমাকে ভাই আসলে টাকা নেই আপনার কাছে সত্যি কথা বলছি ভাই আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে ভাই কোনো পয়সাই নাই আমার কাছে আর খুব খিদে হ্যাঁ খুব খিদে লাগেছে ভাই যদি একটা রুটি দেন ভাই আল্লাহ আপনি ভালো করি ভাই আল্লাহ আপনি ভালো করি ভাই একটা রুটি খাই জামাই বাবাজি তুমি খাচ্ছ না কেন মা আমি ভাবতেই পারছি না যে আমার বড় ভাইয়ের সাথে আমি যেটা আজকে করলাম কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি মানে আপনি একবার চিন্তা করে দেখেন মানে আপনার মেয়ে কিছুতেই মানে তাকে বুঝাতেই পারলাম না এবং সে কিছুতেই বুঝতে চাইলো না যে আমার বড় ভাইকে এই মুহূর্তে না করে দেওয়াটা ঠিক হয়নি এই যে দেখেন আমার বড় ভাই দেশ থেকে এত কষ্ট করে মুরগি নিয়ে আসলো সেই মুরগির মাংস এখন আমরা খাচ্ছি অথচ আমার বড় ভাইকে বাসায় একবেলা খাওয়াতে পারলাম না মানে ভাই হিসাবে কি এটা কষ্ট লাগার মতো বিষয় হয়নি মা বলেন আপনার বান্ধবীরও তো আসলো না তো আমার বড় ভাই আসলে কি এমন অসুবিধা হতো বলেন তুমি আমার মাকে এগুলো কেন বলছো এখন আমি তোমাকে বলেছিলাম না মাকে ফোন দিয়ে না করে দিই আসার জন্য তোমার ভাইকে তুমি বাসায় আনো তখন তো এগুলো শুনলাম না এখন এত কথা বলছো কেন আমার মাকে দেখেন মা দেখেন আপনার সামনে আপনার মেয়ে কি আচরণটা করছে তাহলে সে একা একা আরো কি আচরণ করে আচ্ছা মা আপনারা যে আমার সাথে বিয়ে দিয়েছিলেন মানে আমার এই বড় ভাইয়ের চেহারাটা দেখেন নাই মানে আমি কোন পরিবারের ছেলে মানে আপনার মেয়ে তো বুঝতেই চাচ্ছে না যে আমি আমার পরিবারকে কিভাবে অস্বীকার করব বাবাজি তুমি এত উত্তেজিত হয়ে না আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি শুধু তোমাকে দেখে আর তোমার বড় ভাই দেখতে আনস্মার্ট অশিক্ষিত খ্যাত এখন আমার বান্ধবীর সাথে দেখতে তো আমাদের একটা মানে মান সম্মানের বিষয় যে আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দিয়েছি আর একটা কথা বাবাজি আমার মেয়ে তো শিক্ষিত মেয়ে আমি তো তোমার বাড়িতে মেয়ে দিয়েছি তোমাকে দেখে আমার মেয়ে তো তোমার বাড়ির দাসি বান্ধবী না বাবাজি তোমাকে রান্না করে খাওয়াবে তোমার ভাইকে রান্না করে খাওয়াবে তো দুদিন পর তোমার ভাইয়ের বউ আসবে তার নানি শাশুড়ি আসবে তার শাশুড়ি আসবে তাদেরকে রান্না করে খাওয়াবে আমার মেয়ে তো বাবা এত কাজ করতে পারবে না আমার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে পায়ের উপর পা দিয়ে উঠে হুকুম করবে খাবার এসে হাজির হবে আমার মেয়ে টুক করে খাবে বাবাজি মা আমি ভেবেছিলাম আপনি আপনার মেয়েকে বুঝাবেন কিন্তু আপনি তো আপনার মেয়ের সুরেই কথা বলছেন আপনার মেয়ে তো এখন আরো আশকারা পেয়ে গেল মা এটা কিন্তু আমি আশা করিনি মা আপনার কাছ থেকে আমার মা তো ঠিকই বলছে আমি এখানে চাকরানি খাটার জন্য আসছি তোমার পুরো গেদি গোষ্ঠীকে খাওয়ানোর জন্য আসছি কষ্ট করার জন্য আসছি চাকরানি করার জন্য আসছি তুমি কি চাকর বানায় আছো এই বাসায় দেখুন এখন আপনাদের কারণে যদি আমি আমার বড় ভাইয়ের সাথে আজকে যে বিয়েটা আমি করেছি আমার বড় ভাই নিশ্চিত অনেক কষ্ট পেয়েছে কিন্তু মানুষের মধ্যে মানুষের এই বিভেদটাকে না করলে নয় মা
মা তুমি তোমার জামাইকে একটু বুঝাও ও ভাবে কি আমি একটা চাকরানি ওর তো আমাদের স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণাই নাই দেখো বাবা এত আবেগ নিয়ে চললে তো আর জীবন চলবে না তাই না জীবনে চলার ক্ষেত্রে আবেগ অনেক সময় পরিবর্তন করতে হয় এখন তোমার বড় ভাইকে নিয়ে যদি পড়ে থাকো এই নিয়ে তোমাদের ঝগড়া হয় তো সংসারে শান্তি হবে না অশান্তি হবে মা প্লিজ আমার বড় ভাইকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবেন না ছোটবেলা আমার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে এই বড় ভাই কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমার বাবা মা ছোটবেলা মারা গিয়েছে আজকে আপনার মেয়ের কারণে আমার সেই বড় ভাইয়ের সাথে আমি খারাপ আচরণ করতে বাধ্য হয়েছিলাম প্লিজ মা একটু বোঝার চেষ্টা করো সে দায়িত্ব পালন করেছে তুমি এখন দায়িত্ব পালন করো বাড়িতে টাকা পাঠাচ্ছ দরকার হলে আরও বেশি করে টাকা পাঠাও মাসে মাসে দুইবার টাকা পাঠাও তবুও বাবাজি তাদের এই বাসায় আসা চলবে না আমার মেয়ে দাসী বান্দি না আমি আবারও বলছি আমার মেয়ে কিন্তু দাসী বান্দি না আমার মেয়ে রাজরানী আমার মেয়ে আর একটা কথা বলি বাবা শোনো বড় ভাইয়ের দিকে এত আবেগী হইও না যাই খবর নিয়ে দেখো তোমার জমি জমা যা আছে দেখো অর্ধেক মনে বিক্রি করে দিছে এত দরদি হতো ঠিক না বাবাজি একটু নিজেরটা বুঝো মা দেখেন আমার ভাই যদি জায়গা জমি বিক্রি করেও খায় এটা তার অধিকার আছে কারণ হলো সে তো আমার পেছনে জীবনের অর্ধেক সময় ব্যয় করেছে বিনিময়ে সে কি পেয়েছে আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন না ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি আমার মেয়ের থেকেও তোমার বড় ভাইয়ের প্রতি তোমার অনেক মায়া অনেক দরদ তাহলে কি আর করব তুমি তোমার ভাইকে নিয়েই থাকো আমি বড় একটা বিকল্প চিন্তা ভাবনা করি আমি বুঝতে পেরেছি মা আপনি বিকল্প বলতে কি বোঝাতে চাচ্ছেন মানে আমার সাথে আপনার মেয়ে থাকলে আপনার মেয়ে অশান্তিতে থাকবে ওকে আমার তো আর কিছু বলার নেই আপনি যখন বলবেন আমি তখনই ডিভোর্স লেটারে সিগনেচার করে দেব তাও আমি চাই আপনার মেয়ে এবং আপনারা সুখে থাকেন ঠিক আছে বাবাজি কালকে সকালে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব কিন্তু ওই যে কাবিন নামে 50 লক্ষ টাকা লেখা আছে কাবিনের নামে ওই টাকাটা সকালে যাবার সময় দিয়ে দিও আর একটু বড় চাকরি করো এত সুন্দর বাড়ি গাড়ি চড়ো লাখ লাখ টাকা উড়াচ্ছ এই চাকরিটা কিন্তু আমার ফোনেই হয়েছে আমি জাস্ট টুক করে একটা ফোন দিয়ে দেবো আর তোমার চাকরিটাও টুক করে চলে যাবে ঠিক আছে বাবাজি সারাদিন আমি ঘুরতেছি আমার খাওয়া দাওয়া হয় নাই আমি যে বাড়ির যাবো ভাই বাড়ির যাওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়িতে আমার পরিবার চিন্তায় আছে ভাই যদি আমার একটু বাড়ির যাওয়ার ব্যবস্থা করে দিতেন ভাই কয়েক টাকা দিয়ে গাড়ি ভাড়াটা দিয়ে ভাই তাহলে ভাই খুব উপকার হতে ভাই দেখতে তো ভালো মানুষের মতন দেখা যাতো দান্দাবাজি থাকতারে না দান্দাবাজি করে কান কেন ভাই দান্দাবাজি না ভাই আর এই ঢাকা শহরে আমার কীরা আছে না ভাই আমার কীরা কাম দিবে কোন আপনি কি আমার কাম দিবেন ভাই আমি তো কাম করতে রাজি আছি ভাই আপনি কাজ করবেন কাজ আমি দিব অবশ্যই করবো ভাই কাজ করলে আপনি এখন থেকে আমার হোটেলে কাজ করেন আপনার হোটেলে আমাকে চাকরি দিলেন ভাই ভাই আপনার মতো ভালো মানুষ আমি আর জীবনে দেখি নাই ভাই সারাদিন ঢাকা শহরে আমি এত মানুষের সাথে কথা বলছি ভাই কেউ একটা পয়সাও আমাকে দেয় নাই ভাই খালি একটা লোক আমাকে রুটি খাওয়াইছে ভাই আপনি খুব ভালো মানুষ ভাই তাহলে ভাই আমি এখন কামে লাগি পড়ি ভাই ঠিক আছে ধরেন আমার প্লেট বাদি মানে আচ্ছা ভাই সালামু আলাইকুম ভাই মহিমা সালামু আলাইকুম কি সালামু আলাইকুম ভালো আছেন মহিমা ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা খেত কোথাকার কিসের অধিকার তুই আমাকে মাউই রাখিস হ্যাঁ মহিমা আপনি আমার আপন ছোট ভাইয়ের সাউরি তো আপনি আমার মুরব্বীজন সম্পর্কে তো আপনি আমার মাউই তো হন আমি ভুল কিছু কই নাই মহিমা ছোট লোকের বাচ্চা খেত ফকিন্নি কোথাকার তুই কি বললি মাউই আরে তুই তো করিস এই হোটেলের চাকরি যে হোটেলের বয় এখানে রিক্সাওয়ালা রাখায় নিম্ন শ্রেণীর লোকে রাখায় আর তুই এখানে চাকরি করিস বয়গিরি করিস তুই আমাকে মাওই ডাকতেছিস ডিয়েট কোথাকার শোন কোন অর্থে তোর মাওই হই হ্যাঁ তুই নিজের দিকে দেখ তাকিয়ে দেখ পজিশন দেখ আর আমাকে দেখ এক আমরা হ্যাঁ আমি আপনি এসব কি করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাওই আমি আর জীবনেও আপনাকে মাওই করে ডাকবো না পরিচয় দেবো না আরেক দিন যদি তুই আমাকে ভুল করে মাওই ডাকিস না আসলে থাপ্পড় মেরেছি তখন পায়ের স্যান্ডেল খুলে তোকে পিটিয়ে পিটিয়ে মহল্লা ছাড়া করবো আর এই চাকরি
জাস্ট আমার এক মিনিট সময় লাগবে চাকরিটা খেতে। এমন কি দোকান শুদ্ধ উঠাই দেব, বুঝতে পেরেছিস? ছোট লোক কোথাকার, একটা কথা কান খুলে শুনে রাখবি। এই রাস্তা দিয়ে আমি যাব, আমার মেয়ে যাবে, আমার মেয়ের জামাই যাবে, যাকে তুই ভাই বলিস, কখনো ভুল করেও আমাকে আমার মেয়েকে আমার জামাইকে ডাকবি না। যদি ডাকিস না তোকে আমি মেরে মেরে একদম মাটিতে পুঁতে ফেলবো। আমার আপন মায়ের পেটের ভাই, আমি তাকে পরিচয় দেব না। এই ফকিরনির বাচ্চা, নিজে ছোট ভাই, হ্যাঁ বললাম না, নিজের দিকে তাকিয়ে দেখ, তোর কোনো ভাই নেই, বুঝতে পেরেছিস? তুই শুধু একাধার বার বার হয়েছিস, ভাই আছে ভুলে যাবি। মামিমা, আমি অনেক কষ্ট করে আমার ভাইটাকে মানুষ করছি, নিজে কাম কাজ করেছি, ভাই কোনো কাম কাজ করতে দেয় না, খালি পড়াশোনা করেছি, সেই ভাই এত বড় অফিসার হয়েছে, আর আপনি এই ভাই ভুলে যাবে কচ্ছেন মামিমা? আমার আপন ভাই, আর আমি তার পরিচয় দিতে পারবো না। মা, এটা কি হয়ে গেল? ভাই রে, তুইও কি চাস আমি তোর পরিচয় না দিই? টেকাওয়ালা শাড়ি পায়ে কি তুই আমার ভুলে গেলি ভাই? এটা আমার দেখা লাগলে, হ্যাঁ ক। ভাই তো কইলে সাত দিনের জন্য কোনে বলে যাবি, সাত দিন তো পার হয়ে গেছে, আজ মনে 10-12 দিন চলতেছে আমি হোটেলে কাম করতেছি, আমার মনের মধ্যে কিরম যেন করতেছে। আর ভাইয়ের কোনো ক্ষতি হয় নাই তো? না, আজকে যাওয়া লাগবে, আজকে যেভাবেই হোক আমার ভাইয়ের খবরটা নেওয়া লাগবে। আমি যাবো, দারোয়ান ঢুকবে দিক বা না দিক, আমি যাই আমার ভাইয়ের খবরটা নিয়েই আসবো। যাই, দেখি মালিককে একটু কয়ে আসি। ভাইজান, একটু কথা কম ভাই বলেন, আপনি তো আমার অনেক বড় উপকার করছেন, এই ঢাকা শহরে আমার কেউ চিনত না ভাই, আপনি আমার একটা কাম দিয়েছেন ভাই। তো কদিন ধরে আমার ভাইটার কথা খুব মনে পড়তেছে, আপনি যদি আমার একটু সময় দিতেন তাহলে একটু ছোটো ভাইরা একটু দেখে আসতেন। এই 1-2 ঘন্টার মধ্যে চলে আসবো না, বুঝছেন ভাই? তাহলে যাবো আর আসবো যদি একটু সময় দেন। ঠিক আছে, যান, একটু চালু করে আসেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। হাই, আরে বেটা, এখন এইসব কথা শোনানোর কোনো সময় আছে? আমি তো খুব ব্যস্ত, তুই কি বুঝতে পারতে আছো না? রাখিয়া দাও, রাখিয়া দাও, আমি মুই তোমার পরে বলতে আছি। মেলা বিপদে পড়ে গেছিলাম, পরে এখন বাড়িতে যাই পারিনি, হেনেও আসে পারিনি, কি যে করবো কিছু বুঝে পারিনি। তো যে একটা হোটেল আছে না ভাই, হোটেলের ম্যানেজার, সে আমার কথা সব শুনে মনে আমার একটা কাম দিলি হোটেলে, মেসের কাম, ওটা খুবই ভালো। তো ওই কদিন ধরে আমি হোনেই কাম করতেছি আর কি। এই 2 দিন ধরে ভাই আমার ছোটো ভাই, মানে আপনার স্যারের কথা আমার খুব মনে পড়লো ভাই। তো ভাবলাম যদি যাই, যদি দেখা টাকা হয় তাহলে একটু মনে শান্তি পাইতাম, তারপর আসলাম আর কি। ভাই তো আবার কয়ে গেলো যে 7 দিন বাড়ি থাকবি না, এখন আইসে কি না ভাই? কি আসছে আমার ছোটো ভাই আসছে? ওই মোর চাকরির জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো ভালো মানুষ ওই জীবনেও দেই নাই। আপনি আসলে মানুষ না, আপনি একটা ফেরেশতা ভাইয়া। যেই মানুষটা আপনারে এত কষ্ট দিয়েছে, হ্যার লেগে আপনি কত ভালোবাসা দেখাইতে আছে। কে ভাই এসব কথা করছেন কে ভাই? শিশির স্যার কিন্তু খুব বিপদে আছে বলছেন। আমার সরভার বিপদ আছে? কি বিপদ আছে ভাই? তাড়াতাড়ি খুলে কর ভাই। ভাইয়া ভাইয়া, আপনি অস্থির হইয়েন না, হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ানোর সময় অ্যাক্সিডেন্ট করে আমার হাসপাতালে ভর্তি আছে। ভাই আমাকে নিয়ে যান ভাই, আমার ছোটো ভাই হসপিটালে ভাই অ্যাক্সিডেন্ট করেছে ভাই, আমি ঠিক থাকি পাতেছি ভাই। তাদের কোন ভাই কোন জায়গা আছে? আমার ছোটো ভাই কোন জায়গা আছে ভাই, কোন জায়গা আছে ভাই? আমি আপনার যতই দেখতে আসি ভাইয়া, ততই অবাক হইতে আসি। বড় ভাই যে এত ভালো আহে, আমি যদি আপনার না দেখতাম আমি বিশ্বাসই করতাম না। আপনি উনি কতটা অপমানিত হয়েছেন আপনি জানেন? 7 দিনের জন্য হারা বাইরে গেছে, আসলে 7 দিনের জন্য হারা বাইরে যায় নাই,
শিশির ভাইয়ার শ্বশুর শাশুড়ি আছে, আরো লোকজন আছে, তারা আশা আসি এই সাত দিন এনেই ছেলে কোথাও গেছে না, অথচ আপনি জানেন সে সাত দিনের জন্য বাইরে চলে গেছে। আর এখন সেই ভাইয়ের জন্য আপনি এত কষ্ট করতে আছেন, সে হাসপাতালে ভর্তি আছে দেখে আপনি এমন করতে আছেন ভাইয়া? আপনি মানুষ না ভাইয়া, আপনি আসলেই ফেরেস্তা ভাইয়া। ও ছোট মানুষ, ও বোঝে নাই ভাই, ও ভুল করেছে। আমি ও বড় ভাই, আমি তো ভুল করে পারি না ভাই। আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে ভাই, আমার মনের মধ্যে যে কী দাপাচ্ছে ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাই। আপনি হাতে পায়ে ধরি ভাই, হাসপাতালে ঠিকানাটা আমারে দেন ভাই, আমাকে নিয়ে যান ভাই। আমার ভাই কী জানি কী হয়েছে ভাই, কীরকম কীরকম আছে ভাই, আমার দেখা লাগবে। আল্লাহ তুমি আমার ছোটো ভাইরে আল্লাহ সুস্থ করে দাও। ওই আপনার কথা শুনে আমার মনে হইতেছে ভাই আপনি চলে যাই, কিন্তু ওই তো চাকরি করি, ওই গেট থেকে কেমন তারা যাও, আপনি একটু খারান, ওই একটু লোক দেখি, লোকরা মেনে রাখি, আপনার লোকে যাইতে আসি, একটু খারান ভাইয়া। ভাই ভাই ও ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। না বাবা, হাসপাতাল তো আসলে বসার জায়গা না। আর বাবাজি, তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে তোমার বুকের পাঁজর ভেঙে গেছে, তোমার হাঁটু ভেঙে গেছে, এক কথায় বলতে গেলে তুমি পঙ্গু হয়ে গেছো। এক কাজ করো বাবাজি, তোমার বড় ভাই আছে না, তাকে খবর দাও, তোমার তো অনেক টাকা পয়সা লাগবে, সে জমি জেরার যা আছে তা বিক্রি করে টাকা নিয়ে আসো, তোমার চিকিৎসা করা হবে। আমা আপনি এটা কি কইতেছেন? আমার বড় ভাই কই টাকা পয়সা পাইব? আমার তো পড়ালেখা করতে যাইয়া জায়গা জমি জেনে যা ছিল আমার জানা মতে বেশিরভাগই বিক্রি করছে। এখন যতটুকু আছে এটা তো বিটা বাড়িটু আছে, সেটা বিক্রি করে কেমন আমার টাকা দেবো আম্মা? এটা আপনি কি কন আম্মা? সেটা তো আমার দেখার বিষয় না বাবাজি। তুমি কি বলতে চাচ্ছ, টাকা আমি দিব? ইম্পসিবল, আমার কাছে এত টাকা নাই বাবা যে তোমাকে চিকিৎসা করাবো। তোমার ভাইকেই জমি জেরাত বিক্রি করে তোমার চিকিৎসাটা করাইতে হবে, বাস। আম্মা আমার এই বিপদের দিনে এইভাবে করে আপনি কথা বলতে পারেন না আম্মা। এই তোমার মা এসব কি কয়, তুমি কিছু বলো, আমার কিছু বলো, এগুলো কি কয়? আমি কি বলবো, মা তো ঠিকই বলছে। তোমরা কি মানুষ না অমানুষ? আম্মা আমার মেয়ে ভাই ধরি আম্মা, এসব কথা আম্মা আমার অনেক কষ্ট হইতেছে। আমার এই বিপদের দিনে আপনারা ছাড়া তো আমার পাশে কেউ নাই আম্মা। এই আপনার মেয়ের কথা শুন না, আপনার কথা শুন না, আমার একমাত্র আপন আমার বড় ভাই, আমি তারে পর্যন্ত কষ্ট দিছি আম্মা, দোয়াই আপনার এই কথা করেন না আম্মা, আমি অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার। দেখো বাবাজি, তুমি যেভাবে অ্যাক্সিডেন্ট করেছো তো তুমি অনেকটা পঙ্গু হয়ে গিয়েছো, আমি চাই না যে আমার মেয়ে পঙ্গু স্বামীর সংসার করুক। তুমি কিছুদিন অপেক্ষা করো, আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। মা যেটা বলছে আমি সেটাই মেনে নেব, আর তোমার মতো পঙ্গুর সাথে আমি আমার সারাটা জীবন কাটাতে পারবো না, আমার জীবনটা আমি এভাবে নষ্ট করতে পারবো না। তোমাদের ভালোবেসে আমি আমার আত্মীয় স্বজন বড় ভাই সবাই থেকে আমি দূরে সরে গেছি, গাড়া বাঁচানোর করেছি, আর তোমরা এই বিপদের দিনে এসব কথা বলতেছো আমার? মা আপনার আপনার কি কোনো বিবেক নাই? দেখো বাবাজি, তোমার নেকি কান্না কান্না করে কোনো লাভ নেই, আমি চাই না যে আমার মেয়ে একটা পঙ্গু স্বামীর সংসার করুক, কোনো মাই তা চায় না। আর এই পঙ্গু স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো, আমার মেয়েকে দরকার হলে ঘরে বসিয়ে রাখবো, তবু তোমার মতো পঙ্গু স্বামীর সংসার আমি করাবো না, ব্যাস, এটি আমার ফাইনাল কথা। এই চল। বিপদে বলে মানুষ চেনা যায় রে, আমার বিপদের দিন আমি কেউ বাসে না। তোর বাসার থেকে আসার পর আমি তোর গ্রামে যাইনি রে ভাই, আমি ঢাকাতেই ছিলাম। তোর বাসা থেকে আসার পর সে এক কাহিনী ভাই, আমার ব্যাগ ছিনতাই নিয়ে গেছে, আমার পকেটে কোনো টাকা পয়সা নেই, এর কাছে হাত পাতি ওর কাছে হাত পাতি, কেউ একটা পয়সা দেয় না, আমার গালিগালাজ করে।
পরে যে হোটেল আছে একটা হোটেলে গিয়ে ম্যানেজারকে কইলাম ও আমাকে একটা চাকরি দিয়েছে মেসিয়ারে চাকরি দিয়েছে ভাই তারপর কালকে তো হইছে কি আমার মনটা অস্থির অস্থির করতেছে যে আমার ভাইটা দেখে আসলাম ভাই কি অবস্থা আছে আমি আমার মালিকের কাছ থেকে ছুটি নিয়ে তোকে ফিরে দিছি আমি গিয়ে দাঁড়া আমাকে খোঁজ করলাম দাঁড়া আমাকে কইলে যে ভাই আপনার ছোট ভাইয়ের অবস্থা আমার শরীরটা অস্থির অস্থির লাগতো আমি দৌড় মারে চলে আসি হাসপাতালে দাঁড়া আমাকে দিয়ে চলে গেছি ভাই সেই তুমি দিকে আমার জোরে মারে আপনার দাঁড়ান লেগে আছে হসপিটালে দৌড়ে আইসো রক্তের বাঁধন এটা যে কি এটা বিপদে বললে বোঝা তোর কোন জায়গায় আছো তো আমাকে কত ভাই আমার পাশের ভাঙে গেছে ডাক্তার সাথে কথা কম কথা কি হয়েছে কি লাগবে আমি সব ব্যবস্থা করবো